আল্লাহ নবী মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন, তাম পৃথিবীতে যত নবী রসুল আলাইহি সালাতু ওয়াসাল্লাম এসেছে প্রত্যেকের একটাই কাজ, তোমরা খালি ওয়াজ করো। ওয়াজ কি করো বাবা? যারা বলে এ বাজারে যে ওয়াজ করা না জানে, আহলে হাদিসের খবিসের বাচ্চারা যারা বলে ওয়াজ করা যাবে না, তারা কি কোরআন শরীফে এই আয়াতের দিকে ফলো করেনি? আল্লাহ তো কোরআন পাকের ভিতরে সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ফাযাক্কির ফাযাক্কির, এই নবী তুমি ওয়াজ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, তুমি খালি ওয়াজ করো, ইন্না মান তা মুযাক্কির, তুমি খবরদার কাউকে জোর জবরদস্তি ভাবে কাউকে তুমি হেদায়েত দিতে পারবে না। তোমার কাজ হলো ওয়াজ করো, কাউকে মারতে পারবে না, অত্যাচার করতে পারবে না, আমি আল্লাহ হলাম হেদায়েতের দেওয়ার মালিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করলে কি অসুবিধা আছে? কোরআন তো বলছে ওয়াজ করো, কোরআন বলছে, তাম নবীরা এসেছে তারা খালি বায়ান করে গিয়েছে, আসছে এরপরে আসছে আহমদ, আসছে এরপরে রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ আসছে, তারা পৃথিবীর জমিনে জাহান্নাম দেখিনি জান্নাত দেখিনি, শুধু তারা বলেছে আমার রসুলুল্লাহ আসছে আসছে, কিন্তু তারা কি জাহান্নাম আর জান্নাত দেখেছে? দেখেনি। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে পাঠালেন এবং মিয়ারাজের রজনীতে জাহান্নাম জান্নাত সমস্ত কিছু প্রমাণ করে দেখিয়ে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাজীরা, আমি আল্লাহ পাক আল্লাহ জানিয়ে দিলাম, ইন্না আরসালনাকা বিল হাক্কি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাজীরা, শাহিদা এর আবিধানিক অর্থ হলো এই রাসূল আমি তোমাকে জানিয়ে দিলাম তাম পৃথিবীর যত নবী আমি পাঠিয়েছি তারা শুধু জাহান্নাম জান্নাতের কথা বলেছে, তারা দেখিনি, আর আমি আল্লাহ তোমাকে জাহান্নাম জান্নাত দেখিয়ে সাক্ষী দাতা হিসাবে দুনিয়াতে পাঠালাম। জোরে বলো মুবাশশির ওয়া নাযীরা, জাহান্নামকে দেখালাম জান্নাতকে দেখালাম, ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মানীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাম পৃথিবীতে যেখানে আলো নেই সেই আলোটা পৌঁছানোর দায়িত্ব সেই পুরুদুব শরীফের তোমাকে বানালাম, তোমার আলোয় তাম পৃথিবীটাকে আলোকিত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী কি যাইতাই নবী? আমার নবী যাইতাই নবী নয়, শুধু কোরআন শরীফে আমার নবীকে ইয়া আইয়ুর নবী ইয়া আইয়ুর রাসূল কতভাবে এসেছে। কিন্তু ভাই বেদটা আপনি পড়ে, বেদের ভিতরে মুহাম্মাদও এসেছে, জিন্দা বেস্তাতে আহমদে আমার নবীকে সম্মান দিয়েছে, ত্রিপুটাকে মৈত্র করুণার কামি বলা হয়েছে, করুণার বুদ্ধ, কনফিউজ ভাষায় অস্তভাট, এরটা পথ ভোলা মানব জাতির জন্য প্রদর্শক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জলদিষ্ট ভাষায় আমার রসুলুল্লাহকে বলা হয়েছে সোয়েসান, তাম বিশ্বের যদি কেউ শান্তির পতাকা যদি উত্তোলন করতে পারে সেটা হলো মুহাম্মাদুর রসুলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে বাইবেল অনুসারে ঈসার অনুসারে যারা বাইবেল নিয়ে লাফালাফি করে, এই বাইবেল তিনটে ভাষায়, একটা হলো হিব্রু ভাষায়, একটা হলো ল্যাটিন ভাষায়, একটা হলো ইংরাজি ভাষায়। হিব্রু ভাষায় আমার নবীকে প্যারাক্লিট বলেছে, ল্যাটিন ভাষায় আমার নবীকে থার্কিলিট বলেছে, ইংরাজি ভাষায় আমার নবীকে কম্পার্ট বলেছে, যার আবিধানিক অর্থ হলো আরামদায়ক। তিনি বলেছেন বিধবাদের মুক্তি, এতিম অসহায়দের জন্য স্বস্তি, মুত্তের গৌরব, তাম পৃথিবীর উজগালকারী শয়তান থেকে রক্ষা করার জন্য জান্নাতের পথগামী তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দা পারফেক্ট নবী আক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাকের হুকুমে বলেছিলেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানবজাতি শুনে রেখে দাও, নিশ্চয়ই আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর প্রেরিত রাসূল, আই এম দি মেসেঞ্জার অফ আল্লাহ টু অল। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এরা নবীকে নিয়ে কটূক্তি করে, বলে নবী কিছু জানে না, নবী কি জানে, জাদু পাচ্ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কারা বলেছিল? আরে আবু জেহেল মার্কা লোক বলেছিল নবী জাহেল ছিল, নবী কিছু জানতো না, নবী জাদুকর ছিল। আর সেই জাহেল মার্কা সেই আবু জাহেলের রক্তই তৈরি পৃথিবীতে একদল মানুষ আছে না নাই। এরা বলে নবী আমার বড় ভাই, নবী তোমার বড় ভাই, নবী পায়খানা মুবারক যেখানে ফিটতেন মাটি হজম করে নিত সে রাস্তায় কিতাবের ভিতরে এসেছে সপ্তাহে সপ্তাহে মেসকে আম্বারের সুগন্ধ বার হতো। একবার জোরে বলেন সুমান। আর তোমার মতো লা মাযহাবি খবিস আহলে হাদিস যারা বলে নবী আমার ভাই, তুমি রাস্তায় মোড়ের মাথায় পায়খানা ফেললে ও রাস্তা দিয়ে করিম চাচা এক সপ্তাহ যেতে পারবে? এই জোরে বলেন দুর্গন্ধ যেতে পারবে? কে বলে নবী আমার ভাই? কত ইহুদিরা আমার রাসূলুল্লাহকে বসানোর জন্য চেষ্টা করেছিল, জাদুকর বলেছিল,
কিন্তু তারা আমার রাসূলুল্লাহকে কোনোদিন সাব্যস্ত করতে পারেনি, কারণ আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে ভালোবেসে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন পাকের ভিতরে পারালম্বর 17 সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। আল্লাহ সূরা আম্বিয়া 332 নম্বর পৃষ্ঠায়, আল্লাহ 107 নম্বর আয়াতে ডান সাইড পৃষ্ঠায় উপরে 6 লাইন মিডিলে দেখবেন আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে কমকে ভালোবাসি তার উপরে এটা আমার তরফ থেকে রহমত তোমাদেরকে পাঠিয়ে দিলাম। জোরে বলো, এই জোরে হবে না? আমার নবীকে পরীক্ষা করছে আবু জেল খবিস, একজন ইহুদি এসে বলছে এই তুমি তো মুহাম্মদ বলে দাবি করো, আমি যে কথাটা বলবো এই কথাটা উত্তর দিতে হবে, করে দেখাতে হবে, তাহলে তোমাকে নবী বলে দাবি করব, আমি মেনে নেব। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে তোমার কি করতে হবে বলো। ইহুদিটা বলছে এই মুহাম্মদ, ওই যে দূরে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা আমার কাছে এনে দিতে হবে, কোনো স্পর্শ ছাড়া, ডোন্ট টাচ মি, কোনো স্পর্শ করতে হলে হবে না, হাত দিলে হবে না, ডোন্ট টাচ মি। রাসূলুল্লাহর কথা শুনে ইহুদির হাসি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ তাবাসসুম হাসি হাসতেন, কি হাসি? তাবাসসুম হাসি, ওরা হাসছে, বলে বাবা ইহুদি এদিকে এসো, তোমার এই আশা আমি ওই গাছকে ডাকবো না, এক কাজ করো তুমি নিজে নিজে গাছের কানের কাছে গিয়ে বলো, ওই গাছের পাশে গিয়ে বলো, ভাই গাছ শুনতে পায় না? পায় না। এই জোরে বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বললেন জমিন আসমানে যত হাজারুন সাধারণ যাই কিছু থাকুক না কেন, সবই আমি আল্লাহ আমার জিকির করে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? গাছের কাছে গিয়ে ইহুদি কি বলছে, এই গাছ সেই মুহাম্মদ তোকে ডাকছে, যে না আখিরি জামানার নবী বলে দাবি করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোকে ডাকছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ইহুদি কে কাকে বলছে? গাছকে। ও সোনার মালিকেরা, ইহুদি যখন গাছের কাছে গিয়ে বললেন মুহাম্মদ তোমাকে ডাকছে আখিরি জামানার নবী বলে যে দাবি করে, ওই মুহাম্মদ তোমাকে ডাকতে এই গাছ শুনে রেখে দাও, এই মুহাম্মদ তোমাকে ডাকছে। ও সোনার মালিকেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই সাধারণ তামার, আরবিতে বলা হয় তামার, বাংলায় বলা হয় খেজুর, ওই তামার ওই খেজুরের গাছটা আমার নবীর নামটা শোনার সঙ্গে সঙ্গে থতথর থতথর করে কাঁপতে কাঁপতে জমিন থেকে শেকড়টা তুলে উপরে উঠে গিয়ে থতথর থতথর করে কাঁপতে কাঁপতে আমার নবী পাক যে জায়গায় দাঁড়িয়ে আছে, লাফাতে লাফাতে আমার নবী পাকের কাছে গিয়ে হাজির হয়ে যায়। ও সোনার মালিকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, ও আমার কলিজা টুকরা আমি জানে না, ওই সময় তো আমার নবী পাকের কাছে গিয়ে ইহুদি বলেছিলেন এই মুহাম্মদ এটা তোমার জাদু ছিল, এটা আমি বিশ্বাস করব না, এই গাছটা যদি ওই জায়গায় যদি চলে যায় নিজের বিনা স্পর্শে তবেই তোমাকে আমি নবী বলে মানব। আমার নবী বলেছিলেন এ আল্লাহ তৈরি করা খেজুর গাছ, আমি আখিরি জামানার নবী, আমি শেষ জামানার নবী, আমি রসুলে নু আর রসুলে আখরাম, আমি দোজানের বাদশা সাপাতের কান্ডারি মুফাক্কারে মাজুদা সাইয়েদুল মুরসালিন নবীদের ইমাম, তোমাকে জানিয়ে দিলাম যাও যাও, যে জায়গায় এসেছিলে ওই জায়গাতে আবার তুমি ফিরে চলে যাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে নবীর জামান থেকে কথা তখন শেষ হয়নি, ওই সময় গাছটা আবার কাঁপতে কাঁপতে লাফাতে লাফাতে নিজের জায়গায় গিয়ে হাজির হয়ে গিয়েছিল। ও সোনার মানিকেরা, ওই সময় ইহুদি ওই জায়গায় দাঁড়িয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি বার করে আমার নবী পাকের হাতে হাত দিয়ে তওবা পড়ে সেদিনকে সঙ্গে সঙ্গে মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু প্রাণ খুলে হবে না? কোরআনের শরণ বাণীকে শোনাল, সত্যের ঝান্ডা আজকে ওড়াল, যার পিতা আবদুল্লাহ যার মাতা আমিনা, যার পিতা আবদুল্লাহ যার মাতা আমিনা, আমার নবীজির দন ঠিকানা মক্কা মদিনা, মক্কা মদিনা কুল মখলুক আজ যে মকানে দিবানা, মক্কা মদিনা, মক্কা মদিনা।